তোমাকে ভালোবেসে কেউ একজন প্রতিনিয়ত বলে যাচ্ছে, কেমন আছো, কি করছো, খেয়েছো কি না। প্রতিনিয়ত সে তোমার খোঁজ রাখছে, কিন্তু তুমি তার কোনো কথাই মূল্য দিলে না, অবহেলা করেই যাচ্ছ। শত ব্যস্ততার মাঝেও কেউ একজন তোমাকে এভাবেই খোঁজ রাখছে, তোমার অবহেলা পেয়ে মানুষটা খুব কষ্ট পাবে, রাতে খুব কান্না করবে, তবুও তোমার খোঁজ রাখছে প্রতিনিয়ত। তুমি হয়তো ভাববে, বাহ, এত কষ্ট দেওয়ার পরও সে আমাকে ভোলেনি, না জানি আমাকে কত ভালোবাসে। এই দুর্বলতা পেয়ে তুমি প্রতিনিয়ত অবহেলা করেই যাচ্ছ। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন সে তোমার কোনো খোঁজ রাখছে না। তোমার মোবাইলে, ফোনে, এসএমএসে তার কোনো সাড়া শব্দ নেই। আজকে তার কোনো খবর নেই কেন? তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি হয়তো একটু ব্যস্ত হয়ে পড়বে তার খবর নেওয়ার জন্য। অবশেষে জানতে পারবে সে মানুষটা রাতের পর রাত তোমার জন্য চোখের জল ফেলত, সে এখন গভীর ঘুমে মগ্ন। যে মানুষটা তার সব কিছু বাদ দিয়ে প্রতি মুহূর্তে তোমার খোঁজ রাখত, সে এখন তার বন্ধুদের সাথে ফুল মস্তিতে আছে। ঠিক সেই মুহূর্তে তুমি তার অভাবটা বুঝতে পারবে, তোমার প্রতি তার কেয়ারটুকুর মূল্যটা বুঝতে পারবে। ঠিক তখনই মনে হবে মানুষটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তখনই ইচ্ছে করবে তাকে ফিরিয়ে আনতে, মনে মনে খুব চাইবে সে যেন আগের মতো তোমার কেয়ার করে। কিন্তু তখন তুমি তাকে আর পাবে না, সে ফিরে আসবে না, কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলছে। অবহেলার যন্ত্রণাটা খুব তীব্র, কেউ সেই যন্ত্রণাটা পেতে চায় না। কেয়ার করছে, খোঁজ রাখছে, এটা যেমন তেমন কথা না, এটা খুব ভাগ্যের বিষয়। তাই সময় থাকতেই কারো অবহেলা করো না, কেয়ারকে তুচ্ছ মনে করো না। মনে রেখো, কেয়ারের মূল্য তখনই বুঝতে পারবে যখন কেয়ার করার মতো কেউ থাকবে না।